ঢাকা থেকে প্রকাশিত আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি হাসিব বিল্লাহ। আলোচনায় বেশি দামের টিকা। খবরটিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের টিকার দাম নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির ময়দান সরগরম টিকার দাম নিয়ে। অভিযোগ হলো, বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তুলনায় প্রায় 47% বেশি দামে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনবে বাংলাদেশ। দেশীয় বিভিন্ন গণমাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর টিকার দাম নিয়ে তর্ক বিতর্ক চলছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, ভারত থেকে আমদানির ব্যয় বেশি হলে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে। এবং পত্রিকাটির আরেকটি খবর, প্রস্তাবিত নারী নির্যাতন দমন আইন। ধর্ষণের ঘটনায় গর্ভপাতের বৈধতা, জন্ম নেওয়া শিশুর ভরণ পোষণ দেবে সরকার। বিস্তারিত খবরে বলা হয়েছে, প্রস্তাবিত খসড়ায় ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হলে আইনানুগভাবে গর্ভপাতের বিধান এবং ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর প্রতিপালনের জন্য ধর্ষক পিতা ও রাষ্ট্রের কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি 16 বছরের নিচে কোনো শিশুর সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে সেটিও ধর্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি কার্যকর হলে দেশের বিচার ব্যবস্থায় নতুন একটি ধারা তৈরি হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, এডিপিতে বৈদেশিক সহায়তা, 7,500 কোটি টাকা কাটছাঁট। বিস্তারিত খবরে পত্রিকাটি বলছে, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে কাটছাঁট হল 7,500 কোটি টাকার বৈদেশিক সহায়তা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দ থাকলেও বাস্তবতার পরিপ্রেক্ষিতে খরচ করতে না পারায় এই অর্থ ফেরত দিয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। চলতি অর্থবছরের জন্য বরাদ্দ ছিল 70,502 কোটি টাকা। এখন সংশোধিত এডিপির জন্য এ বরাদ্দ কমিয়ে ধরা হয়েছে 63,000 কোটি টাকা। এ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, তবে সবচেয়ে বেশি কমেছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বরাদ্দ। দুর্নীতি নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনিয়ম দুর্নীতি, ভুয়া বিলে 60 লাখ টাকা উত্তোলন। খবরটিতে বলা হয়েছে, কুমিল্লা ও চাঁদপুরে 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এর মধ্যে একটি প্রকল্পে ভুয়া বিলে প্রায় 60 লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 3টি প্রকল্পেই নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, এমনকি কোনো প্রকল্পেই নকশা অনুযায়ী কাজ হয়নি। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে সাহারা এন্টারপ্রাইজ। আপনারা শুনছেন সংবাদ সংকলন। প্রথম আলোর প্রধান শিরোনাম, চট্টগ্রাম আওয়ামী লীগ, নেতৃত্বের দ্বন্দ্ব থেকে সহিংসতা। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহীদের বশে আনা তো দূরের থাক, উল্টো প্রচারণা শুরুর পর তা সহিংসতার দিকে এগুচ্ছে। প্রথমে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিরোধ সীমাবদ্ধ থাকলেও এখন গড়িয়েছে খুনোখুনিতে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, HRW প্রতিবেদন, করোনাকে অজুহাত বানিয়ে বাংলাদেশে কড়াকড়ি দ্বিগুণ। খবরটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশে ভিন্নমতের কণ্ঠরোধ, সমালোচকদের আটক ও গণমাধ্যমের ওপর সেন্সরশিপের ঘটনা দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে করোনা মহামারীর পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRW-র। এই ছিল আজকের সংবাদ সংকলন।